হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে। তো আমার স্নান হয়ে গেছে আর এখন আমি স্কিন কেয়ার করব তোমাদের সাথে। ভাবলো একটু চলো শেয়ার করে নিই, অয়েলি স্কিন যাদের অ্যাকনে পিম্পল আছে তারা কিভাবে স্কিন কেয়ার করবে, কি কি প্রোডাক্ট ইউজ করবে। আমি আগেও এই নিয়ে ভিডিও করেছি, কিন্তু আমি আজকে একদম দেখাবো, পুরো লাইভ দেখাবো যে কিভাবে আমি স্কিন কেয়ার করি। তো এখন দেখছো আমার স্কিনটা পুরো একদম ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তো চলো এরপরে আমি টোনার, সেরাম এগুলো অ্যাপ্লাই করবো, তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এই টোনারটা ইউজ করি, প্রিয়াস ন্যাচারালসের কিউকাম্বার টোনার। তো চলো এটা স্প্রে করে নিই। চলো এটা একটু শুকিয়ে যাক, তারপরে সেরাম লাগাবো। লেটস গো। এরপরে আমি লাগাবো সেরাম, আর আমি অ্যাপ্লাই করব সোমিজের ক্যান ফেয়ার সেরাম। তো দেখো স্কিনটা কতটা গ্লো করছে, দেখো জাস্ট প্রচণ্ড গ্লো করছে। এই সেরাম এমন একটা জিনিস যেটা স্কিনটাকে হাইড্রেট করে আর প্রচণ্ড গ্লো করে। তো তোমরা অবশ্যই যে কোনো ভালো সেরাম স্কিন টাইপ অনুযায়ী অ্যাপ্লাই করবে। তো চলো, সেরাম আমার অলরেডি শুকিয়ে গেছে, এরপর আমি অ্যাপ্লাই করবো আমার খুব প্রিয় একটা সানস্ক্রিন, সোমিজের ক্যান ফেয়ার 45। তো চলো অ্যাপ্লাই করে নিই। তোমরা দেখে নাও আমি সেরামটা লাগানোর পর যখন সানস্ক্রিনটা লাগাচ্ছি আমি কিভাবে মুখটা ম্যাসাজ করছি। পুরো একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে, এরপর দেখো স্কিনটা একদম পিঙ্কি পিঙ্কি লাগছে। তো চলো, আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি, আমি আর একটা যেই সেরামটা ইউজ করি সেটা হচ্ছে মিনিমালিস্টের এই সেরামটা। তো এইটা জাস্ট আমার আর এইটুকু পড়ে আছে, এই জন্য এখন এটাকে সংগ্রহ করে রেখেছি। তো চলো, ওটা আমার কেনা ছিল ওই জন্য ওটাই লাগাচ্ছি। এরপরে আমি এখন যেহেতু সামার সিজন চলছে তাই আমি একটু পাউডার লাগিয়ে নেব, আর এটা হচ্ছে সোমিজের একটা কি বলবো, এটা মেক কমপ্লেক্সন পাউডার। এটা এটার সেটটা হচ্ছে ন্যাচারাল।
কলার এগুলো অ্যাভয়েড করো, কারণ এখানে আমার কিছু একটা বেরিয়েছে এই এইখানটা তো দেখছি কিছুদিন হলো, কিছু একটা বেরিয়েছে বলতে আই থিঙ্ক কোনো পোকা টোকা কিছু হয়েছে। একটা জিনিস যেটা আমি তোমাদেরকে এখন দেখাবো না, পরে দেখাবো, তো এরপর আমি পরবো সিঁদুর। আর এটা আমি লোটাসের সিঁদুরটা ইউজ করছি, তোমরা যে কোনো সিঁদুর ইউজ করতেই পারো। ডান। আর এরপর আমি পরবো টিপ, যেটা আমার খুব ভালো লাগে, টিপ পরতে আমার ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে রেড কালারের, রেড হোক মেরুন হোক যেটাই হোক আমার বেশ ভালো লাগে, তবে ছোট ছোট বড় বড় না। ওকে, তো টিপ করে নিয়েছি। এরপর আমি লাগাবো একটা লিপ বাম, এই লিপ বামটা আমি লাগাবো, এটা হচ্ছে গুড ভাইবসের প্লাম্পিং লিপ বাম বিটরুট, এটা হালকা কালার দেয়। আচ্ছা দিচ্ছি, দাঁড়া। তো আমার স্কিন কেয়ার ডান, তো তোমরা অবশ্যই এগুলো ফলো করো আর পেয়ে যাও একটা সুন্দর গ্লোয়িং স্কিন। টাটা টাটা করো।